আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরেকটি অটো গাড়ির নতুন একটি ভিডিও নিয়ে সবার সাথে হাজির হলাম। তো ভিডিওটি আশা রাখি অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে অটো গাড়ির ব্যাটারি। আমরা পুরাতন হওয়ার পর যে নতুন ব্যাটারিগুলো চেঞ্জ করি, তো সেই ব্যাটারিগুলো কেনার আগে কিছুটা সতর্কবাণী এই ভিডিওতে আপনারা পাবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, টানাটানি করবেন না, কারণ টানাটানি করলে হয়তো কিছুটা বাদ করলে আপনি কিছুটাই হয়তো বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। তো ভিডিওটি হচ্ছে ব্যাটারি সম্পর্কে। যেমন নতুন ব্যাটারি কেনার আগে যে ব্যাটারির দিকগুলো কিছুটা আপনাদের দেখাবো। তো ব্যাটারি যেমন আমাদের যে অটো গাড়ির যে ব্যাটারিগুলো সেটি হয় 140 এম্পিয়ার, 160 এম্পিয়ার এবং 200 এম্পিয়ার। তো ইদানিং যে আমাদের মোস্ট বিষয়গুলো সেটি হচ্ছে অটো গাড়ির যে ব্যাটারিগুলো 200 এম্পিয়ারের ব্যাটারির রেট হচ্ছে প্রায় 12,000 টাকা। তো সেম রকমেরই 200 এম্পিয়ারের আইপিএসের ব্যাটারির রেট হচ্ছে 18,000 টাকা। তো সেক্ষেত্রে আমাদের ডিবিগাল হচ্ছে প্রায় 6,000 টাকা। তো একটি ব্যাটারিতে যদি 6,000 টাকা ডিবিগাল হয় তাহলে ব্যাটারির মধ্যে নিশ্চয়ই কিছুটা গোমর আছে। তো আমরা 200 এম্পিয়ার যে অটোর ব্যাটারিগুলো সেগুলা কি আমরা ফুলফিল 200 এম্পিয়ার পাই? না, উত্তর হচ্ছে না। এর কারণটি হচ্ছে 200 এম্পিয়ারের যে ব্যাটারিগুলো সেটি কিন্তু আমাদের 140 অথবা 160 পিওরে পাওয়া যায়। তো বাকি সব হচ্ছে দান্দাবাজি বিজনেস। তো এরা যা লেখে তো এম্পিয়ারগুলো ঠিক থাকে না। তো সেই ক্ষেত্রে ব্যাটারির যে এম্পিয়ারগুলো এগুলা যেমন কিছু কিছু যে নাম্বারি কোম্পানিগুলো আছে যেগুলা অনেক ভালো কোম্পানি, তো সেই রকম কোম্পানির ব্যাটারিগুলোর এম্পিয়ার কিছুটা হলে ঠিক পাওয়া যায়, আর যত বগসগজ যে কোম্পানিগুলো আছে সেগুলার নাম্বার কিন্তু ঠিক পাওয়া যায় না। তো এম্পিয়ার লেখা থাকে অনেক বেশি, তো সেই ক্ষেত্রে এম্পিয়ার সেটা আমাদের ফুলফিল কাজে আসে না। তো এই বিষয়টি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো যারা কিনতে যাবেন ব্যাটারিগুলো অবশ্যই একটু ব্যাটারির হোলোগ্রাম ভালোভাবে দেখে নেবেন, এবং ব্যাটারিটি আসলে কত এম্পিয়ার আছে সেটিও ভালোভাবে দেখার চেষ্টা করবেন। তো বাস্তব অভিজ্ঞতা একটি জিনিস শেয়ার করি, সেটি হচ্ছে আমি একটি ব্যাটারি কিনতে গিয়েছিলাম। তো সেখানে একটি ব্যাটারি আমাকে দেখালো যে 220 এম্পিয়ার। তো 220 এম্পিয়ার অটো গাড়ির ব্যাটারি। তো তখন তাকে আমি জিজ্ঞেস করি যে ভাই ব্যাটারির লজিকে কি কোনো ওখানে 220 এম্পিয়ারের ব্যাটারির লজিক আছে? তো তখন সে আমাকে বললো কেন। আমি বললাম যে আমার যতটুকু জানা মতে যে ব্যাটারি তো 200 এম্পিয়ারের উপরে কোনো ব্যাটারি হয় না, তাহলে 220 এম্পিয়ার কেমনে হলো? তখন সে আর কোনো কথা বলে নাই। তো এই বিষয়টি হচ্ছে যেমন কিছু কিছু ব্যাটারিতে দেখা যাচ্ছে যে 220 এম্পিয়ার, 210 এম্পিয়ার, কিন্তু ব্যাটারির লজিকে কিন্তু 200 এম্পিয়ার হচ্ছে ব্যাটারির হাইয়েস্ট এম্পিয়ার। তো 200 এম্পিয়ারের উপরে কোনো ব্যাটারি এখনও হয় নাই, এমন ব্যাটারির লজিকেও আসে নাই। তো দান্দাবাজির তো একটা লিমিট থাকা দরকার। তো লিমিট ক্রস একদম, যে একদম মনে করলেন যে যায় যায় দিন। তো এই বিষয়টি অবশ্যই একটু খেয়াল রাখবেন যে ব্যাটারিটি কত এম্পিয়ার আছে এবং ব্যাটারির রেটগুলো ঠিক আছে নাকি। তো সেইগুলো অবশ্যই খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।